অপেক্ষা এসবিএন চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে বলবো যাদের শত কষ্ট করে আনা টাকা সব খরচ হয়ে যায় এবং অভাব অনটনের মধ্যে দিন কাটছে এবং আপনার দেনার দায়ে ডুবে আছেন, আপনি ঠিক কি করলে টাকা সব খরচা হবে না এবং কিভাবে আপনি আপনার দেনা থেকে মুক্তি পাবেন সেই সম্পর্কে আজ আমরা ভিডিওতে বলবো। তার আগে আমাদের ছোট্ট অনুরোধ, ভিডিওটিকে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখুন আর এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে দিন। ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার অবশ্যই করবেন। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে যা বলবো যদি আপনি ভক্তি সহকারে করেন তাহলে 100% ফল পাবেন। তাহলে কথা না বাড়িয়ে আসুন জেনে নেওয়া যাক। এক হচ্ছে, প্রতি সোমবার 5টি আকন্দ ফুল ঘি মধু কাঁচা দুধের সাথে মিশিয়ে বাড়ির মন্দিরে পারদ শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে 5 সোমবার স্নান করে সেই পারদ শিবলিঙ্গের পুজো করুন। সঙ্গে 5 বার ওং পারদেশ্বরায় শিবায় নমঃ মন্ত্রটি জপ করুন। দারুণ রেজাল্ট পাবেন, আপনার দেনা থেকে মুক্তি পাবেন, আপনার টাকাও খরচা কম হবে। যে কোনো বৃহস্পতিবার দোকান থেকে বেলা 12টা বাজার আগে এক দামে একটা লক্ষ্মী কড়ি কিনে আনুন এবং বাড়িতে এনে কড়িটিকে ফুটো করবেন না, লাল কাঠ দিয়ে হাতে বাঁধুন, অর্থকষ্ট মোটেও থাকবে না। বাজার থেকে যে কোনো সবুজ শাক কিনে আনুন এবং দু হাতের তালুতে শাকটি রাখুন এবং শাকের পিছনে বা গোড়া যেন আপনার দিকে থাকে। এবার ওই শাকের উপর গুনে 21টি চাল দিয়ে প্রবাহিত জলে দিয়ে দিন। এটা কম করে 5 সোমবার করুন, টাকার অভাব থাকবে না, আপনি দেনা থেকে মুক্তি পাবেন। খেয়াল রাখবেন, নোংরা জলে কখনোই দেবেন না, নদীর জলে দেবেন। এরপর যে উপায়টি বলবো এটা খুব কার্যকরী কিন্তু খুবই কষ্টকর, যেটা হলো বৃহস্পতিবার কখনোই আপনি কোনো নারীকে অসম্মান করবেন না, কটু কথাও বলবেন না, কোনো নেশা বৃহস্পতিবার করবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন।